শরীরের মধ্যে ঘা নাই কিন্তু অন্তর ঘায়ে পূর্ণ হয়ে গেছে মনটা ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে দেলটা অপরিষ্কার হয়ে গেছে সেই দেলকে পরিষ্কার না করা পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না আমরা জুতা পরিষ্কার করি জুতা ছিড়া ফাটা রিপেয়ার করি কিন্তু ঈমানকে তো রিপেয়ার করি না আর আজকের জামানায় সবচেয়ে বড় ব্যাধি হয়েছে এটা কি আহলে হাদিস বলেন কি মাযহাবি বলেন কি মুসলিম বলেন কি অমুসলিম বলেন সবার মধ্যে এই রোগ কাজ করছে মানুষ ভালো কাজ মনে করে খারাপ কাজ করে ভালো কাজ মনে করে বেদাত করে ভালো কাজ মনে করে শিরিক করে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম পরিষ্কার অন্তর নিয়ে যে আসবে সে সেই দিন মুক্তি পাবে উপকার পাবে আর অর্থ সম্পদ ছেলে সন্তান সেদিন কোনো উপকারে আসবে না এই কালবে সালিম হাসিলের কয়েকটা পদ্ধতি এক নাম্বার হলো এখলাস অন্তরের মধ্যে যখন এখলাস থাকবে কে খুশি হলো কে বেজার হলো সেই চিন্তা আপনার মাথায় তখন থাকবে না আর দুই নাম্বার হলো রেজাল মুসলিম আর রব্বিহি আল্লাহ সন্তুষ্টি তিন নাম্বার হলো তেলাওয়াতুল কুরআন কুরআন তেলাওয়াত করলে কলব পরিষ্কার হয় কলবে সালিম থাকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ولا تخزيني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم سورة الشعراء ৮৭ থেকে ৮৯ وقال النبي الأمين صلى الله عليه وسلم إن هذه القلوب لتصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل وما ضلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن الله فكر وشش مهرباني تي أمرا فجر الصلاة جماعة الشتاء آدائي كلم যে আল্লাহ তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ ফজরের সালাতের পরে আমরা এখন শুরু করছি দার্সে কোরআন দার্সে কোরআনে পঠিত আয়াতের ব্যাখ্যা তর্জমা করার আগেই একটি বিষয় আমরা লক্ষ্য করলাম সেটা হলো যে ফজরের সালাত ফজরের সালাতে অনেকেই কেরাত পড়লেন আমিন বললেন কিন্তু আমিনটা ইমামের আগে অনেকের আমিন হয়ে গেল ইমামের আগে কোনো কাজ করলে সালাত বাতিল হওয়ার সম্ভাবনা থাকে বেশি কাজেই ইমামের আগে কোনো কাজ করা যাবে না ইমামের সাথে সাথেও চলবে না ইমামের পরে ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ইমাম যখন আল্লাহ আকবার বলে তারপরে তোমরা আল্লাহ আকবার বলো আরবি ব্যাকরণে ফা শব্দটা যদি ব্যবহার করা হয় আল ফাউ ইউফিদু তাকিদ তাকিম পরে পরেই ওয়া সুম্মা ইউফিদু তারাখি যদি বলা হয় সুম্মা তার মানে হলো একটু পরে আর যদি বলা হয় ফা তো পরে পরেই ইমাম যখন আল্লাহ আকবার বলবেন তার পরে পরেই তুমি আল্লাহ আকবার বলো তো কাজে এগুলি খেয়াল রাখা খুব জরুরি অবশ্য অনেকের হয়ে যায় তাড়াতাড়ি আজকে আমাদের যেটা আলোচ্য বিষয়
দার্সে কোরআনে, তা হলো আল কালব আস সালিম, নিরাপদ অন্তর, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর। আমরা জামা পরিষ্কার করি, শরীর পরিষ্কার করি, ঘর পরিষ্কার করি, টাইলস মুছি, বসার জায়গা মুছে তারপরে বসি, ধুলা ঝাড়ি, ময়লা ঝাড়ি, অনেক কিছু করি, কিন্তু অন্তর তো পরিষ্কার আমরা করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইখলাকু ফি কুলুবিল মুমিনিনা কামা ইখলাকু সিয়াব। মানুষের অন্তরে ঈমান পুরাতন হয়ে যায়, যেমন কাপড় পুরাতন হয়। কাপড় যেমন পুরাতন হয়, মানুষের ঈমানটাও পুরাতন হয়ে যায়। কাপড় পুরাতন হয়, ছিঁড়ে যায়, ফেটে যায়, রং চটে যায়, সেই কাপড় আমরা পরিষ্কার করে নীল দেই, গ্লেজ দেই, যে জায়গায় ফাটা ছেঁড়া থাকে সে জায়গায় রিপু করি, আবার নতুনের মতো হয়ে যায়। অনেক কথা মনে পড়ে যায় কথা বলতে গেলে। ওই সৈয়দপুর রেল স্টেশনে এক মুসি এসে বলছে, স্যার আপনার জুতাটা কালি করে দিই। না না, জুতা কালি করা লাগবে না। বলছে, না স্যার অনেক দামি জুতা আপনার, কিন্তু আপনি নষ্ট করে ফেলেছেন জুতাটা, আমি এখন কালি করে দেবো, একদম চকচকা নতুন হয়ে যাবে, 10টা টাকা দিন। অনেক আগের কথা, এখন আর 10 টাকা দেয় না। তো যাই হোক, পরে দিলাম জুতা, ছিঁড়া ফাটা এত চমৎকার করে সেলাই করলো আর এত সুন্দর করে কালি করে দিল, মনে হচ্ছে যে জুতা দিয়ে আয়না দেখা যাচ্ছে, আয়নার মতো চেহারা দেখা যাচ্ছে। 10টা টাকার বিনিময়ে আমার ছিঁড়া ফাটা নোংরা জুতাটা একদম নতুনের মতো হয়ে গেল। তা আমরা জুতা পরিষ্কার করি, জুতা ছিঁড়া ফাটা রিপেয়ার করি, কিন্তু ঈমানকে তো রিপেয়ার করি না। আর আজকের জামানায় সবচেয়ে বড় ব্যাধি হয়েছে এটা, কি আহলে হাদিস বলেন, কি মাজহাবি বলেন, কি মুসলিম বলেন, কি অমুসলিম বলেন, সবার মধ্যে এই রোগ কাজ করছে। কিসে? বলছে, ভাই এই বাড়িটা কি আপনার ভাইয়ের? বলে হ্যাঁ। ভাইকে একটু ডেকে দেন তো। না, আপনি ডেকে নেন, আমার সাথে ভাই কথা বলে না। আজ 6 মাস যাবত আমার ভাই আমার সাথে কথা বলে না। তা আমি বললাম যে আপনি তো বলেন, তা আপনিই ডাকেন, আপনার ভাই তো কথা বলে না, কিন্তু আপনি বলেন তো, তা আপনি ডেকে দেন, আপনার তো সমস্যা নেই, সমস্যা তো ভাইয়ের। বলছে, না আপনি ডেকে নেন, ভাই কথা বলে না তো আমি কথা বলবো কেন, ভাই কথা বলে না তা আমি বলবো কেন। এবার আসল রোগটা কি হলো, বেরিয়ে গেল। রাস্তার লোককে ডেকে ডেকে ইফতারি খাওয়াচ্ছে এক ভদ্রলোক। বললাম, আপনার ভাইকে ডাকেন? বলে, ভাই বাসায় নেই। ভাতিজাকে ডাকেন? বলে, ওরা আসে না আমাদের বাসায়। বলে, এখন ডাকেন, আসবে না আসবে সেটা পরের ব্যাপার, ডাকলই না। তা আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, চাচা তোমার চাচার বাসায় আমরা ইফতার করতেছি, তুমি একটু আসতে পারবে? বলে, হ্যাঁ চাচা আমি আসতেছি। চলে আসলো। আপন মায়ের পেটের ভাই, সেই ভাইয়ের ছেলে, ভাতিজা মানে নিজের ছেলের সমতুল্য, তাকে ইফতারিতে ডাকে না, অথচ রাস্তার লোককে ডেকে ডেকে ইফতারি খাওয়াচ্ছে ওই লোক, কত বড় ভদ্রলোক এবার বলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যাকাতের টাকাও যদি তোমার আত্মীয়কে দাও তাহলে তোমার নেকি ডবল, ফেতরার চাউলও যদি তোমার আত্মীয়কে দাও তোমার নেকি ডবল, দান সাদাকা যদি অন্যর পথের ফকিরকে না দিয়ে আত্মীয়র মধ্যে গরিব আছে, লাকা সাদাকা ওয়া সেলা, আত্মীয়কে দিলে সাদাকার নেকিও হবে আর সেলা এর রহমিও হবে, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় হবে। শরীরের মধ্যে ঘা নাই কিন্তু অন্তর ঘায়ে পূর্ণ হয়ে গেছে, মনটা ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, দেলটা অপরিষ্কার হয়ে গেছে, সেই দেলকে পরিষ্কার না করা পর্যন্ত
কেউ জান্নাতে যেতে পারবে না। কথা কি বোঝা যায়? জান্নাতে যখন জান্নাতিরা যাবেন পুল সিরাত পার হয়ে, পুল সিরাতের পরে আর একটা ব্রিজ আছে ওভার ব্রিজ, তার নাম হলো কান্তারা। সেই ব্রিজের নাম হাদিসের ভাষায় আল কান্তারা। এই কান্তারার উপরে আল্লাহ পাক বান্দাদেরকে দাঁড়াবেন, দাঁড় করাবেন। ওয়াকিফুহুম ফাইন্নাহুম মাসউলুন, ওদেরকে দাঁড় করাও, ওদেরকে আরো জিজ্ঞাসা বাকি আছে। পুল সিরাত পার হয়ে গেছেন, জান্নাতে যাবেন, তো এখন ফেরিস্তারা ব্যারিকেড দিয়ে বলবেন ওকে দাঁড় করাও, এখানে কথা আছে। আল্লাহ পাক তখন বান্দাদেরকে দাঁড় করাবেন। ইমানদার ব্যক্তি জান্নাতের হকদার, পুল সিরাত পার হয়ে গেছে, এই অবস্থায় আল্লাহ দাঁড় করিয়ে বলবেন এখন একটু কাজ বাকি আছে। কি কাজ? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া নাজানা মা ফি কুলুবিহিম মিন গিল্লিন, তাদের অন্তরের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে, পরশ্রী কাতরতা আছে, অন্তরে যে সমস্যা আছে, এই সমস্যা দূর না করা পর্যন্ত জান্নাতে কাউকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন সেই কান্তারার উপরে প্রত্যেক ইমানদারের দেলকে পরিষ্কার করবেন, ইমানদারের দেলকে মুক্ত করবেন হিংসা বিদ্বেষ এবং পরশ্রী কাতরতা, তারপরে জান্নাতে ঢোকার অনুমতি দেবেন। জান্নাতে একটা বান্দা ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরকে পরিষ্কার না করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন একজন লোক আসবে, সেই লোক জান্নাতি। সাহাবায়ে কেরাম কোন অপেক্ষা করলেন কে আসেন দেখি, একজন সাহাবি এলেন। পরের দিন আবার ওই একই কথা বললেন এখন একজন লোক এখানে আসবে, সে লোক জান্নাতি। সাহাবায়ে কেরাম কোন অপেক্ষা করলেন, দেখলেন ওই একই ব্যক্তি পরের দিন এসেছেন। তৃতীয় দিনে বললেন এখন একজন লোক আসবে, যে লোক জান্নাতি। সাহাবায়ে কেরামগণ তাকে জিজ্ঞেস করলেন যে আপনাকে তিন দিন জান্নাতের সার্টিফিকেট আল্লাহর নবী দিলেন, আপনার আমল কি আছে বলেন তো? বলছে আমল তো তেমন কিছু নাই, তবে আমার দেলটা সবসময় পরিষ্কার, আমার দেলের মধ্যে যা ময়লা আবর্জনা থাকে ওটা আমি ডিলেট করে দিই। আপনার মোবাইল যতক্ষণ পর্যন্ত জাঙ্ক ফাইল, নোংরা ফাইল, ময়লা ফাইল, ভাইরাসযুক্ত ফাইল, মোবাইল যতক্ষণ পর্যন্ত ডিলেট করে এই সমস্ত আজেবাজে ফাইল আপনার মোবাইল থেকে পরিষ্কার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইল ঠিকমতো চলবে না। কাজেই জাঙ্ক ফাইল যে অন্তরে আছে, আছে না? অমুকে গালি দিয়েছিল, অমুকে বকা দিয়েছিল, আমাকে খারাপ ব্যবহার করেছে, এগুলি আসে না অন্তরে? এলে সেইগুলি জাঙ্ক ফাইল, এগুলি হলো নোংরা ফাইল, এগুলি হলো ভাইরাসযুক্ত ফাইল, এগুলি ডিলিট করে ফেলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الذين ينفقون في السراء والضراء جرى সুখে দুঃখে দান করে والكاظمين الغيظ রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে আল্লাহ পাক এই মুহসিনিনদেরকে ভালোবাসেন। লাইলাতুল কদরের রাত্রিতে আমরা দোয়া পড়ি, কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা বড়ই পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করেন।
আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোর ভাইকে তুই ক্ষমা করিস না তো আমার কাছে ক্ষমা চাস কোন লজ্জায়, তোর বাপকে তুই ক্ষমা করিস না তো আমার কাছে ক্ষমা কিসের, তোর ছেলেকে তুই ক্ষমা করিস না, তোর মেয়েকে তুই ক্ষমা করিস না, তোর ভাইকে তুই ক্ষমা করিস না, আমার কাছে ক্ষমা চাস? এরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের যারা তাদের দয়া করো, আসমানে যিনি আছেন দয়া করবেন, জমিনে যারা আছে তাদের ক্ষমা করো, আসমানে যিনি আছেন তিনি ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের বর্তমান জামানায় বর্তমান প্রেক্ষাপটে এই কালবে সালিমের কত প্রয়োজন, দেলটাকে পরিষ্কার করা কত জরুরি, আর এই সাবজেক্টটা যারা চয়ন করে দিয়েছেন আহলে হাদিস আন্দোলনের কর্তৃপক্ষ, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদের ভালো করুন। উপযুক্ত টাইমে উপযুক্ত একটা সাবজেক্ট আমার জন্য নির্ধারণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা মানে সেদিন, বিচারের দিনে, লা ইয়ানফাউ কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন কোনো অর্থ সম্পদ এবং কোনো সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শানু ইয়ুগনি। সেদিন ভাই থেকে ভাই পালিয়ে যাবে, ইয়াফিরু পালাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে বাপ থেকে বেটা পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী থেকে স্বামী পালায় যাবে, উল্টাটাও স্বামী স্ত্রী থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানু ইয়ুগনি। আরেকটা আয়াত আমি তারাবির সালাতে শুনেছিলাম বাহরাইনের আলী বিন জাবার মসজিদে, আলী বিন জাবার মসজিদে, আলী বিন জাবার মসজিদে বাহরাইনে তারাবির সালাত পড়ছিলাম, কি তাহাজ্জুদ মনে নেই, তারাবি বা তাহাজ্জুদ রমাদান মাসে সালাত আদায় করছিলাম। সেদিন কারি আনাস এমাদি আমার উস্তাদ, তিনি পড়তেছিলেন ইয়াওয়াদুল মুজরিমু ইয়াউমাইযিন লাউ ইফতাদি বিবানি। সেদিন মুজরেব আশা করবে যে আমার ছেলেটাকে যদি জবাই করে আমি আজকে বাঁচতে পারি, তখন আমার এই ছেলেটা, ছোট ছেলেটা তখন অনেক ছোট। আয়াতটা শোনার সাথে সাথে পুরা মসজিদের মুসল্লি চিৎকার দিয়ে উঠলো, কান্নার রোল পড়ে গেল। আমি তখন চিন্তা করছি যে আমার এই কলিজার টুকরার সন্তানকে এক নজর না দেখলে আমার ভালো লাগে না, তাকে আমি জবাই করে নিজে বাঁচার চেষ্টা করব। ফিদিয়া, ফিদিয়া পর্যন্ত পশু জবাই করে নিজের অপরাধের, অপরাধ থেকে মুক্তি পাওয়ার নাম হলো ফিদিয়া। আপনি হজের মাঠে হজ করতে কিছু ঝামেলা করে ফেলেছেন, মাথা ঢেকে ফেলেছেন, অথবা মাথার চুল আগেই মুন্ডায় ফেলেছেন, কাজ যেগুলি বাকি আছে ওগুলি করার আগে, যখন মাথার চুল মুন্ডানো উচিত তার আগেই মুন্ডায় ফেলেছেন, অথবা অন্য কোনো অপরাধ করেছেন, ওয়াজিব ছুটে গেছে, অথবা মাহজুরাতুল ইহরামের কোনো কিছু হয়েছে, তখন আপনাকে ফিদিয়া দিতে হবে। আর ফিদিয়াটা কি? এরা পশু জবাই করে নিজের অপরাধের শাস্তি থেকে মুক্তি পেতে হবে, এর নাম হলো ফিদিয়া। ইয়াওয়াদুল মুজরিমু ইয়াউমাইযিন লাউ ইফতাদি বিবানি। সেদিন মুজরিমরা চাইবে যে আমার ছেলেটাকে জবাই করে ফিদিয়া দিয়ে যদি আমি আজকে বাঁচতে পারি। আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর কোরআনের আয়াত হৃদয়ঙ্গম করলো আরাবিয়ানরা। আমরা তো শুনি, অর্থ জানি না, বুঝি না কি পড়তেছেন আর কি শুনতেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি,
সম্মানিত উপস্থিতি। তা কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কালবে সালিম হাসিল করার তৌফিক দান করুন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। পরিষ্কার অন্তর নিয়ে যে আসবে সে সেই দিন মুক্তি পাবে, উপকার পাবে, আর অর্থ সম্পদ ছেলে সন্তান সেদিন কোনো উপকারে আসবে না। এটা ছেলে সন্তান মানে হলো আত্মীয় স্বজন ভক্ত অনুরক্ত সব এর মধ্যে সামিল। যেমন লাহমুল খিনজির, আল্লাহ শুকুরের গোস্ত হারাম করেছেন মানে হাড্ডি চর্বি সবই হারাম। এটাকে বলা হয় এতলাকুল জুজ এরাদাতুল কুল। সামান্য একটু বলে পূর্ণাঙ্গ বোঝানো হয়, তাহলে সেদিন সন্তান উপকারে আসবে না মানে কেউ উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইবনে কাইয়িম জাউজিয়া রাহেমাহুল্লাহ তিনি কালবে সালিমের অর্থ লিখেছেন। তিনি বলছেন আল কালবুস সালিম হুয়া হুয়াল্লাযি সালিমা মিনাশ শিরক। কালবে সালিম মানে হলো যেই অন্তর প্রথম নম্বর হলো শিরিক থেকে মুক্ত। ওয়াল গিল ওয়াল হাসাদ ওয়াল হিকত, হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা থেকে মুক্ত। ওয়াশহ বুখালতি থেকে মুক্ত, ওয়াল কিবির অহংকার থেকে। বখিল মানুষও ভালো না, বখিল মানুষও ভালো না, কারণ বখিলের অন্তর বড় সমস্যা। অন্তর যদি কৃপণ হয় তাহলে বিরাট সমস্যা। তারপরে বলছে ওয়াহব্বু দুনিয়া ওয়ার রিয়াসা, দুনিয়া প্রীতি। আর দুনিয়া প্রীতিটা এত মহা রোগ যে দুনিয়া প্রীতির কারণেই মুসলিমদের মারাত্মক ক্ষতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে কাফেরেরা মুসলমানদের উপরে হামলে পড়বে এইভাবে, যেমন ক্ষুধার্ত নেকড়ে বাঘ এক পাল নিরীহ ছাগলের উপর আক্রমণ করে। মুসলমানদের উপরে কাফেরেরা সেই ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো আক্রমণ করবে। নিজেরা মুসলিমদেরকে ছিঁড়ে ফেরে খাবে আর অপরদেরকে ডেকে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কেরামগণ বললেন তা আমরা কি সেদিন দুর্বল হব, অল্প হব? সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে না, তোমরা সেদিন দুর্বল হবে না, তোমরা সেদিন অনেক থাকবে। তাহলে আমাদের এই দুর্গতি হবে কেন? বলছেন তোমরা হবে সেদিন ভাষা পানার মতো। ইয়াউমিদিন আনতুম গুসাউন কা গুসায়ে সাইল, পানির উপরে ভাষা পানা যেরকম ভেসে বেড়ায়, বাতাসে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়, তোমরা সেদিন ওইভাবে চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন এরকম হওয়ার কারণ কি? বলেন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত বেড়ে যাবে। ওয়া কেরাহিয়াতিল মওত, আর মরতে চাইবে না তোমরা, মরতে চাবে না, এই জন্য তোমাদের এই দুর্গতি হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লামা ইবনে কাইয়িম জাউজিয়া রাহিমাল্লাহ বললেন ফাসালিমা মিন কুল্লি আফাতিন তুবইদুহু আনিল্লাহ, এমন সমস্ত আফাত বালা মুসিবত যেসব কারণে আল্লাহ থেকে দূর করে দেয়, যেসব কারণ, সেই কারণ থেকে মুক্ত যেই দেল, সেই দেল হলো কালবে সালিম। মিন কুল্লি শুবহাতিন তুয়ারিদু খাবারা, এমন সন্দেহ যেসব সন্দেহ আল্লাহর খবরের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মানে কবরে আজাব আছে কি নাই, মানে আল্লাহর তরফ থেকে রাসূলের তরফ থেকে কবরে আজাব সম্পর্কে বলা আছে, ভিতরে সন্দেহ সৃষ্টি করবে, এটা হলো কালবে সালিমের অন্তরায়। অমিন কুল্লি শোহরাতিন তুয়ারিদু আমরা, অমিন কুল্লি শাহওয়াতিন তুয়ারিদু আমরা, আর এমন কোন লোভ লালসা। মানুষ অপরাধ করে দুই কারণে, একটা হলো শুভহাত আর একটা হলো শাহওয়াত।
শুভহাতের কারণে অপরাধ করে, শাহওয়াতের কারণে। মানে আমার মোবাইল আর এই সাইফুল ইসলাম বিন হাবিবের মোবাইল একই মডেলের, এই পাশে রাখা ছিল, তা আমার নিজের মোবাইল মনে করে ওনারটা তুলে নিয়ে চলে গেল, অথচ আমারটা ব্যাগের মধ্যে আসে। এবার বাসায় গিয়ে দেখলাম ব্যাগে একটা, পকেটে এক, কার্ডটা নিয়ে আসলাম, সাইফুল ইসলাম বিন হাবিব সাহেবের মোবাইলটা নিয়ে আসলাম। কেন? কারণ হলো যে এই মোবাইলটা আমার মোবাইলের মতো, আমার নিজের মোবাইল মনে করে নিয়ে আসছি। মানুষ ভালো কাজ মনে করে খারাপ কাজ করে, ভালো কাজ মনে করে বেদাত করে, ভালো কাজ মনে করে শিরিক করে, ভালো কাজ মনে করে বেদাতিরা বেদাত করে, আহল হাদিসরাও করে। এক আহল হাদিস মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসেছে, আর সে খুতবার মধ্যে বলতেছে যে এবারে ফেতরা দিবা পোলো আর চাউল দিয়ে। কেন? বলে গরিব মানুষ পোলো আর চাউল কিনতে পারে না, তাই পোলো আর চাউল দিয়ে ফেতরা দিবা। তা আমি বললাম ও বেটা তো বেহুদা বুকা, কারণ পোলো আর চাউল আড়াই কেজি দিয়ে ওই লোকটাকে তো বিপদে ফেললো, এখন ওর ঘি কিনা লাগবে আর গরুর গোস্ত কিনা লাগবে। এবার আমার ফতোয়া হলো কে বললো ও আড়াই কেজি গরুর গোস্ত ফেতরা দিক। আড়াই কেজি গরুর গোস্ত যদি ফেতরা দিয়ে দেয়, তাহলে পোলো আর চাউল কিনা তার জন্য কি হবে? সহজ হবে। এত বুদ্ধি মাথায় নিয়ে ঘুমাও কেমনে? তোমাকে কে বলেছে সামিন তোয়ামিন একসা খাদ্য? তাহলে একসা খাদ্য প্রধান খাদ্য, তোয়াম মানে প্রধান খাদ্য, পোলো আর চাউলের নাম তোয়াম, ওটাও তো খাদ্য, কিন্তু ওটা প্রধান খাদ্য নয়। আর এক মুফতি ফতোয়া দিচ্ছেন, তিনিও আহল হাদিসের দাবিদার, তিনি বলছেন সিমাই কেন এক পুয়া, চিনি কেন হাফ কেজি, চাউল কেন দেড় কেজি, আর মশলা টসলা দিয়ে সব মিলে আড়াই কেজি বানায় দিয়ে দাও। কি সুন্দর বুদ্ধি মাথায় নিয়ে ঘুমায়! আমি জিজ্ঞেস করলাম তোমার মাথা কি বালিশের উপরে থাকে না নিচে থাকে? এত সুন্দর করে শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করার দায়িত্ব তোমাকে কে দিল? সে আহল হাদিস, সে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিবে, এবং ভ্যারাইটিস খাদ্য দিয়ে দেওয়ার জন্য বলছে, যাতে গরিবের আর বাজারে যাওয়া না লাগে। এত বুদ্ধি মাথায় রাখা চলবে না। বলছিলাম শুভহাত এবং শাহওয়াত। শাহওয়াতটা কি জিনিস? মানে মোবাইলটা চকচক করছে সাইফুল ইসলাম বিন হাবিবের, তো এখন আমার একটু লোভ সৃষ্টি হয়ে গেল, চট করে মোবাইলটা তুলে পকেটে থইলাম। তাহলে মানুষ অপরাধ করে দুই কারণে, একটা সন্দেহে আর একটা লোভ লালসায়, শাহওয়াতের কারণে। এই শুভহাত এবং সন্দেহ, শাহওয়াত শুভহাত, এই দুই পথ থেকে বাঁচায় যে অন্তর, তার নাম হলো কালবে সালিম। কালবে সালিমের জন্য পাঁচটি শর্ত উল্লেখ করা হয়েছে, পাঁচটি শর্ত। এক নম্বর শর্ত, মিন শিরকিন ইউনাকিদু তাওহীদ, শিরক থেকে অন্তরকে মুক্ত করতে হবে, যেই শিরকটা তাওহীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওয়া বিদআতিন তুখালিফুস সুন্নাহ, বেদাত থেকে অন্তরকে পরিষ্কার করতে হবে, যেই বেদাতের কারণে সুন্নতের বিরোধিতা হয়। ওয়া শাহওয়াতিন তুখালিফুল আমর, আল্লাহর নির্দেশকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেই লোভ লালসা, সেই লোভ লালসা থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনাদেরকে একটা শুভ সংবাদ দিয়ে দেই, সেটা হলো এই, বেলা তো উঠে গেল, বেলা ওঠার মোটামুটি 15 মিনিট পরে একটা নেকির কাজ আছে। সে নেকির কাজটা হলো যে বেলা ওঠার সিগনাল দিল, তো বেলা তো উঠে গেল, বেলা ওঠার পরে 15 মিনিট, মোটামুটি 15 মিনিট পরে একটা নেকির কাজ আছে। যেই নেকির কাজটা এখন করতে গেলে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা লাগে, সেটা কি? ওমরা। আরে হজ মানে হজ, 2 লাখ টাকা হজ আছে নাকি? এখন হজ করতে গেলে 6 লাখ 7 লাখ টাকা গুনতে, ওই যে মনজুরুল হাদি বসে আছে, খালি মাথা নাড়তেছে বসে বসে, প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার নিচে কোনো ওমরার প্যাকেজ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন মসজিদে বসে জিকির আজকার করলে, তারপরে বেলা ওঠার পরে 2 রাকাত পরে, তাহলে সে
নেকি পাবে। এক বর্ণনা আছে হজের নেকি, আরেক বর্ণনা আছে উমরার নেকি। উমরাতান তাম্মাতান তাম্মা, পূর্ণাঙ্গ উমরার নেকি হবে, কবুল উমরার নেকি সে পেয়ে যাবে। 1.5-2 লাখ টাকা খরচ করে সে উমরা করতে পারলাম, করার পরে হলো কবুল না না হলো, কিন্তু মসজিদে জিকির আজকার করে ফজরের পরে বেলা ওঠার পরে 2 রাকাত ইশরাক পড়লে পূর্ণাঙ্গ একটি কবুল উমরার নেকি পাবো ইনশা। তাহলে আজকে আমরা দার্সের নেকিও নিব, আবার এই নেকিটাও নিব, কাজেই উজু রাখবেন, উজু ছেড়ে দিয়েন না। বলছিলাম যে শাহওয়াত লোভ লালসা ওয়া গাফলা, অন্তরের গাফলতি অলসতা, অলসতার কারণে মানুষ অনেক ভালো কাজ ছেড়ে দেয়, ভালো কাজ অলসতার কারণে ছেড়ে দেয়। কিছু মানুষ আসে ঘুরছে ফিরছে আসছে যাচ্ছে, পদ্মার পারে যাচ্ছে, চিড়িয়াখানায় যাচ্ছে, এর রাজশাহীর চিড়িয়াখানা দেখবি তো ঢাকাতে আসলি কেন, ঢাকাতে তো এসে বড় চিড়িয়াখানা আছে, ঢাকাতে আসছে চিড়িয়াখানায় যাওয়ার জন্য, পদ্মার পারে যাওয়ার জন্য, ঘোরার জন্য, ফিরার জন্য। তাহলে এগুলো গাফলতি, অন্তরের ভিতরে সমস্যা। ও হাওয়া ইউনা কিন্তু তাজরিদ ওয়াল এখলাস, লোভ লালসা, মন বাদশাহী, মন পূজারি, মনে চাচ্ছে এখন ঘুমাতে, মনকে বলতে হবে না এখন ঘুমানো যাবে না, এখন জেগে থাকো। মাওলানা আবদুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ, আমি মাঝে মাঝে বলি আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, যারা দেখেছেন তারা দেখেছেন রাতে ওয়াজ করলেন লম্বা, ওয়াজ শেষ করে এসে মসজিদে শটান হয়ে শুয়ে পড়লেন, তা আমি একটু আঙ্গুলগুলা হালকা হালকা টেনে দিলাম, হালকা হালকা আঙ্গুলগুলা টেনে দিলাম, মাথার চুলগুলা হালকা হালকা টেনে দিলাম, লাফ দিয়ে উঠলেন, উঠে তাহাজ্জুদ পড়তে লাগলেন। লোকেরা বললেন এতক্ষণ ওয়াজ করলেন, 5-10 মিনিট বিশ্রাম নিয়ে তারপর তাহাজ্জুদ পড়তে লাগলেন, একটু ঘুমান। তখন উনি জবাব দিলেন, আবদুল্লাহ দুনিয়াতে ঘুমাতে আসে নাই, আবদুল্লাহ কবরে ঘুমাবে, ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গারের ফুৎকারের তার ঘুম ভাঙবে, এই লম্বা ঘুম কবরে দিবে আবদুল্লাহ বিন ফজল। আমরা জিজ্ঞেস করলাম যে আপনি যে লম্বা ঘুম কবরে দেবেন তার কোনো গ্যারান্টি কার্ড আছে? বলছে শেরেক সারলাম, বেদাত সারলাম, কুফুরি সারলাম, অন্যায় সারলাম, লোভ লালসা সারলাম, এই বয়সে বইয়ের গাঁটটি ঘাড়ে করে রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে ওয়াজ করে বেড়াই, তা আল্লাহ জান্নাত যদি আমাদেরকে না দেয় তো জান্নাত বানাইছে কার জন্য? এতটুকু আশা আল্লাহর কাছে ছিল যে আল্লাহর কাছে আমি একটা জান্নাত পাবো বা কবরে গিয়ে ঘুমাবো, মনে চাচ্ছে ঘুমাতে। আপনার যতটুকু মনে চাচ্ছে তার চেয়ে বেশি মনে চাচ্ছে আমার, কারণ আমি আজ রাতে 3 বার জেগেছি আর 3 বার উঠেছি, তাহলে আমারও তো ঘুমাতে মন চাচ্ছে, আপনারও মন চাচ্ছে। মনকে বলতে পারে মন তুই কবরে ঘুমাবি, দুনিয়ায় ঘুমাতে দিব না তোকে, এখন 10 মিনিট সবুর করে এখানে বসে থাক, 20 মিনিট সবুর করে এখানে বসে থাক, মনের ঘোড়ার লাগামকে বেঁধে দাও, যে দিতে পারবে সেই কালবে সালিম হাসিল করতে পারবে। আর মনের ঘোড়ার লাগাম যেদিকে যায় ঘোড়াকে ওইভাবে ছেড়ে দিলে সে কালবে সালিম পাবে না। সম্মানিত উপস্থিতি, লম্বা বক্তব্য দেওয়ার সময় নেই, সময় কমে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে হাদিস পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না হাযিল কুলুবা তাসদাউ, অন্তর ময়লাযুক্ত হয়, অপরিষ্কার হয়, কামা ইয়াসদাউল হাদিদ, যেমন লোহা ময়লাযুক্ত হয়। ক্বিলা মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, ময়লা পরিষ্কার করার তো ব্যবস্থা সব আছে, কাপড়ের ময়লা পরিষ্কার করার ডিটারজেন্ট আছে, লোহার ময়লা পরিষ্কার করার হাফর আছে, অন্তরের ময়লা পরিষ্কার করার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসরাতু যিকরিল মাউতে ওয়া তিলাওয়াতিল কুরআন, অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করা এবং কুরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদুল
দাসাদ কুল্লু আলা ওয়াহিয়াল কলব, মানুষের অন্তরের মধ্যে একটি শরীরের মধ্যে একটি টুকরা আছে, সেই টুকরাটা যখন ভালো থাকে গোটা শরীর ভালো হয়ে যায়, অন্তরের টুকরাটা যখন ব্যাধিগ্রস্ত হয় তখন পুরো শরীর ব্যথাতুর হয়ে যায়, ব্যাধিগ্রস্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলা ওয়াহিয়াল কলব, আর সেটাই হলো কলব, সেটাই হলো দিল। কলব শব্দের অর্থ হলো যেটা উলট পালট খায়, যে জিনিস মায়ান কালিবু যেটা উলট পালট হয়, মানুষের দেল পরিবর্তন হয় প্রতি মুহূর্তে মুহূর্তে। এখন নিয়ত করলাম যে আমি এবার হজ করব, পরক্ষণে আবার আর এক কাজ এসে সামনে হাজির হলো, না এই মার্কেটটা কমপ্লিট করি সামনে এবার হজ করব। এটা হলো দেলের পরিবর্তন। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি, হে দেলের পরিবর্তনকারী আমার দেলকে তোমার দিনের উপরে স্থির রাখো। আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমাদের অন্তরের সোজা হওয়ার পরে হেদায়ত পর বাঁকা করে দিও না, অন্তর সোজা হয়ে বাঁকা হয়ে যায়, হেদায়ত প্রাপ্ত হয়ে পথভ্রষ্ট হয়ে যায়, যার ফলে দেখা যায় সকালে আহলেদিস হয়েছে বিকাল আবার মাঝহাবি হয়ে গেছে, সকালে আন্দোলনে যোগ দিয়েছে বিকালে আবার যায় আর এক শায়েখের পিছনে দৌড়াচ্ছে। এক একজন মানুষ যারা শায়েখ পূজারি, কোন শায়েখকে ভালোবাসে, এরা পীরের মুরিদের চেয়েও ভয়ানক, পীরের মুরিদের চেয়েও ভয়ানক। পীরের মুরিদের বিরুদ্ধে কথা বললে, পীরের বিরুদ্ধে কথা বলে মুরিদরা না যতটুক না খেপে, যে যে শায়েখকে ভালোবাসে সেই শায়েখের ফতোয়ার বিরুদ্ধে ভুল ফতোয়া যদি সংশোধন করা হয় এত গালাগালি করতে জানে আশ্চর্য হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে উপায় কি? উপায় হলো দেলটাকে পরিষ্কার রাখতে হবে, ইমানদার ভাই সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, এগুলি হলো উপায়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে সালিমের উত্তম নমুনা। মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাগ এটা গোপন করার, রাগকে দমন করার, ভাইকে ক্ষমা করার উত্তম নমুনা হলেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যস্ত হওয়ার কিছু নেই, আর মাত্র ১২ মিনিট সময় আমাদের হাতে আছে, সময়ের আগেই ছেড়ে দেব আশা করি। এই অভ্যাস আমার নাই যে সময় পার করে চলে যাওয়া, এই অভ্যাস আমার নাই, কারণ এটা কোনো আপ অনেকে সারা দুনিয়া খালি দুর্নাম গাচ্ছে আমানুল্লাহর, বলছে আমানুল্লাহ বক্তৃতা শুরু করে ধপ করে থামায় ফেলে, বলে হাইড্রোলিক ব্রেক মেরে থেমে যায় জায়গায়, কারণ শ্রোতাদের বিরক্ত করে কোনোদিন দাওয়াত পৌঁছানো যায় না। একটু সবুর করেন, প্রায় শেষের দিকে এসে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন একজন নবীর কথা আমি লক্ষ্য করছি, সেই নবীকে তার উম্মতেরা তার কওমেরা মেরে রক্তাক্ত করেছিল, তিনি রক্ত মুছেছিলেন আর বলছিলেন আল্লাহুম্মা মাগফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। বুখারী ৩৪৭৭ আর মুসলিম ১৭৯২। এ হাদিস থেকে কয়েকটি জিনিস জানা গেল। একটা জিনিস জানা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে আড়াল করে কথা বললেন না যে আমাকে পেরেছিল আর আমি এটা বলেছিলাম, তিনি বললেন কোন নবীর সঙ্গে তার উম্মতেরা এই আচরণ করেছিল,
তার মানে হলো নিজের কথাটা গোপন রাখলেন, নিজের আমলকে গোপন রাখলেন। আমি যদি বলি কোন দিনের দাই দাওয়াত দিতে গিয়েছিল, জোরে আমিন বলার অপরাধে তাকে মেরেছিল, তার মানে আমার সাথে এটা ঘটেছিল, আমি করেছি, আমি নির্যাতন সহ্য করেছি, এটা বলার চেয়ে যদি বলি কোন দিনের দায়ের সঙ্গে কাজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন না যে আমাকে মেরেছিল আর আমি মাফ করেছিলাম, তিনি বললেন একজন নবী তার উম্মত মেরে তাকে রক্তাক্ত করেছিল আর সেই নবী এই জবাব দিয়েছিল। তার মানে নেক কাজে নিজেকে আড়াল রাখলেন। দুই নম্বর, তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন, মায়ের খাওয়ার পরে ক্ষমা করলেন, তারপরে তাদের জন্য দোয়া করলেন। তিন নম্বর, তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি, হে আল্লাহ আমার কওমকে মাফ করো। চার নম্বর, তিনি তাদেরকে নিজের কওম বললেন, তাদেরকে নিজের কওম বললেন, তাদের জন্য ক্ষমা করলেন, তারপরে তাদের জন্য ওজর খাহি করে বললেন ফাইন্নাহুম লা ইয়ালামুন, ওরা জানে না তাই মেরেছে, ওরা জানলে আর মারতো না। কথা বোঝা গেল? তো একটা হাদিস থেকে কতগুলি জিনিস জানা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেলেন কিন্তু নিজে বললেন না আমাকে মেরেছিল আর আমি এই বলেছিলাম, বললেন কোন নবীর সঙ্গে তার উম্মতেরা এই আচরণ করেছিল সেই নবী জবাব দিয়েছিলেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি কওমি, হে আল্লাহ আমার কওমকে ক্ষমা করো, ফাইন্নাহুম লা ইয়ালামুন, মায়ের খাওয়ার পরেও বললেন এরা আমার কওম। আমরা তো তা বলতে পারি না, আমরা বলি না যে আমাদের দিনী ভাইয়েরা, আমাদের মাঝহাবি ভাইয়েরা, আমাদের বেদাতি ভাইয়েরা অনেক সময় আমাদের সাথে খারাপ আচরণ করে। আমরা বেদাতিকে অনেক সময় এমনভাবে, অনেকে আসেন গালাগালি করেন বা বকাবাদি করেন যেটা বেদাতির কাজ, আমার কাজ তো নয়, আমার কাজ নয়। আমাকে রাতের বেলায় ফোনে জারজ সন্তান বলে গালি দিল এক বেদাতি, আমি বললাম যে আপনার পীর সাহেব কি খালি গালাগালি শিখায় না ভালো কিছু শিখায়, গালি দিচ্ছেন কেন, গালি দেওয়ার নাম সমাধান? পাশের এক ভাই বলছে আপনার শরীরে কি রক্ত না পুঁজ, বললাম রক্ত, এত বকা দিচ্ছে তো আপনি জবাব দিচ্ছেন না যে, বললাম ও বকা দিবে তো বেদাতি ও বোঝে না, আমি বুঝি আমি বকা দেবো কেন, বলে মোবাইল রাখেন আপনার সাথে হাসরের ময়দানে আল্লাহর দরবারে ফয়সালা হবে, রেখে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে দিই প্রায় 17 বার মিস কল আসছে ওই নাম্বার থেকে, কল ব্যাক করার সঙ্গে সঙ্গে হাও মাও করে কেঁদে বলছে নবীকে তো দেখি নাই আপনাদেরকে দেখলাম, নবী উম্মতের মায়ের খেয়ে তাদেরকে ক্ষমা করেছিলেন, রাতে এত বকা দিলাম বকার বদলে একটা বকাও আপনি দেননি, বুঝলাম নবীর খাসরত কিছু থাকলে আপনাদের মধ্যে আছে, আমি আহলাদিস হয়ে গেলাম। আল্লাহ পাক বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম। আপনার ভাই আপনার সঙ্গে দেখা না করে চলে গেলেন, আপনি মনে মনে ভাববেন যে হয়তো দেখেনি আমাকে, বলবেন হয়তো দেখেনি, খেয়াল করেনি, কেন আপনাকে সাথের কথা না বলে চলে গেল, যে তো বলতে হবে মনে হয় খেয়াল করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন উম্মতের জন্য ওজর করলেন ফাইন্নাহু লা ইয়ালামুন, ওরা জানে না তাই করেছে, হয়তো বা খেয়াল করেনি আমি এখানে দাঁড়ানো আছি এই জন্য চলে গেছে। এইভাবে যদি ওজর করেন তাহলে দিলটা কি হবে, পরিষ্কার হবে, একে অপরকে সহযোগিতা করা, দিল পরিষ্কার রাখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে ছিলেন, আল্লাহর নবীর স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আসলেন, দেখা সাক্ষাৎ করলেন, চলে যাচ্ছেন তো আগায় দিয়ে আসতেছে। হাদিস আপনারা জানেন কিন্তু হাদিসের শিক্ষণীয় পয়েন্ট আমি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন দুইজন আনসারি সাহাবি যাচ্ছেন, বলে এই আনসারি থামো, আলা রিসলে কুমা, থামো, এই যে আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছ ইনি হলেন আমার স্ত্রী সাফিয়া, তোমাদের মা। এতেকাফের মসজিদে এসেছিল, রাত হয়ে গেছে, কথা বলতে বলতে একটু আগায় দিয়ে আসতেছি ঘর পর্যন্ত।
এখান থেকে অনেক জিনিস জানা গেল। এক নাম্বার জানা গেল এ থেকে অবস্থায় আপনার স্ত্রী আপনার সেবা শুশ্রূষা বা আপনার প্রয়োজনীয় কাজে মসজিদে আসতে পারে। দুই নাম্বার হলো স্ত্রীকে এগিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটু আগায় গেলেন, এরা জরুরি কাজের অন্তর্ভুক্ত, এতে কাপ অবস্থা আপনি এটুকু করতে পারবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইনি হলেন আমার স্ত্রী। সাহাবায়ে কেরামগণ বলছেন এই কথা বলার মানে কি? বলে এই কথার মানে হলো এই, ইন্নাস শায়তান ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম। হাদিস বুখারিতে আসছে 2035 নম্বর হাদিস। মানুষের রক্তের নালীতে, মানুষের রক্তের নালি কত কত সূক্ষ্ম এটা আপনি বলতে পারবেন না, যারা মেডিকেল সায়েন্স পড়ে তারা জানে। 24% রক্তের নালি খোলা থাকে, কত পার্সেন্ট? 24% স্বাভাবিক গতি। যখনই তার সে বেশি হয়ে যায় তখন মানুষ টেনশনে পড়ে যায়, যখন পূর্ণ টেনশন হয় ওই লোকটাকে জবাই করলে কোনো রক্ত বের হবে না শরীর থেকে। হাজ্জাদ বিন ইউসুফ সাকাফি যখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন, হত্যা করার পরে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হলো, তখন হাজ্জাজ জাল্লাদকে জিজ্ঞেস করলো জীবনে বহু মানুষ খুন করেছি এত রক্ত বের হয়নি, এর রক্ত বের হলো কি করে? তো বলছে মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায় মৃত্যুর চিন্তায় তার রক্ত কোষে কোষে ঢুকে পড়ে, রক্ত কমে যায়, রক্ত শরীরে থাকে না, এটা রক্ত কোষে কোষে ঢুকে যায়। তো এই আব্দুল্লাহ বিন জুবায়রের মৃত্যু বলে কোনো ভয় ছিল না, তাই পূর্ণ রক্তক্ষরণ হয়েছে। বলছিলাম মানুষের শরীরে এই যে হাতের ভিতরে এত পরিমাণ সরু সরু রগ আছে, যেই রগ খালি চোখে দেখা যায় না, ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। আপনারা ওই যে গা ডলার জন্য একটা এই যে ধুন্দুলের যে খোসা, ওই খোসার মধ্যে ছোট আঁশ মতো থাকে, এরকম আঁশ মতো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন সূক্ষ্ম রগ, যেই রগ খালি চোখে দেখা যায় না, সেই রগের ভিতর দিয়ে ঢুকার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। শয়তান যদি মনে মনে কয় যে এই রাতে আল্লাহর নবী কোন মহিলাকে নিয়ে যাচ্ছে, সমস্যা আমার নাই, সমস্যা তোমার হবে। কাজেই পরিষ্কার করে বলে দিতে হবে যাতে আপনার প্রতি কেউ সন্দেহ সৃষ্টি না করে। অফিসিয়াল টুরে গেছিলাম, যায় বাস স্ট্যান্ড থেকে মসজিদ পর্যন্ত যাওয়ার সময় এত ভাড়া, ফেরার সময় বেশি। আমার অফিস আমাকে ডাকলেন, ডেকে বললেন বাস স্ট্যান্ড থেকে যাওয়ার সময় স্পট পর্যন্ত এত টাকা ভাড়া, ফেরার সময় এত বেশি কেন? বললাম যখন গেছিলাম দিনের বেলা তখন বাইপাসের বাস স্ট্যান্ডে নেমছিলাম নতুন টার্মিনালে, ওখান থেকে জায়গাটা কাছে, আর রাতে যখন ফিরেছি ভোরে তখন বাইপাসের টার্মিনাল বন্ধ ছিল, ভিতরের টার্মিনালে যাই উঠতে হয়েছে, এই জন্য ওখান থেকে এই পর্যন্ত যাওয়ার খরচ বেড়ে গেছে। তো বলছে তাহলে লিখবেন যে নতুন টার্মিনাল থেকে এত আর ফেরার সময় পুরাতন টার্মিনাল পর্যন্ত এত, যাতে আপনার এই রিপোর্টে আপনার এই হিসাবে কোনো সন্দেহ না ঢোকে। একজন মুসলিম আপনার প্রতি সন্দেহ করবে, সেই ব্যাপারে আপনি সজাগ থাকবেন। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা আছে যেগুলি বলতে গেলে আমাদের সময় কোলাবে না। পরিশেষে আমি এই কালবে সালিম হাসিলের কয়েকটা পদ্ধতি বলে দেই। এক নাম্বার হলো এখলাস। অন্তরের মধ্যে যখন এখলাস থাকবে, কে খুশি হলো কে বেজার হলো সেই চিন্তা আপনার মাথায় তখন থাকবে না, কে গালি দিল কে ভালো বললো কে খারাপ বললো সেই টেনশন আপনার ভিতরে থাকবে না। আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কাজ করেছি, কে খুশি হয় হোক কে বেজার হয় হোক, অন্তর পরিষ্কার থাকবে। আর দুই নাম্বার হলো, এগুলি দলিল আছে, প্রত্যেকটা দলিল বলতে গেলে সময় অনেক দেরি হবে। রেজাল মুসলিম আর রব্বিহি, আল্লাহ সন্তুষ্টি। তিন নম্বর হলো তেলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াত করলে কলব পরিষ্কার হয়, কলবে সালিম থাকে। তেলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াত করা। তারপরে চার নাম্বার হলো
মানুষের প্রতি ভালো ধারণা রাখা। ওই যে বললাম তখন যে হয়তোবা দেখেনি, হয়তোবা দেখেনি যখন বলবেন তখন আর গীবতের সময় পাওয়া যাবে না। আর যদি হয়তোবা দেখেনি না বলেন তো বলবেন ও বেটা বড় জমিদার হয়ে গেছে, যখন গরিব ছিল তখন আমার সাহায্য নিয়েছিল, এখন আমাকে চেনেই না। সাথে সাথে আপনি গীবত করে ফেললেন যদি সে না দেখে থাকে। পাঁচ নাম্বার হলো মুসলিম ভাইদেরকে নসিহত করা, তাদেরকে গালাগালি না করা, নসিহত করা, ভাই এরকম আচরণ ঠিক নয়, এটা পছন্দ করলাম না। তখন তার দিলটা সহজ হবে, আপনার দিলটাও সহজ হবে। মুসলিমদের উচিত হবে কলবে সালিম, দিলকে পরিষ্কার করার জন্য আল্লাহর কাছে দোয়া করা। যেমন দোয়া রব্বানা রব্বিগ ফিরলানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সূরা হাশর 10 নম্বর আয়াত। 7 নম্বর হলো ইফশাউ সালাম, সালাম দেওয়া, বেশি বেশি করে সালাম প্রদান করবেন। সালাম যখন প্রদান করবেন দিলটা পরিষ্কার হবে। সালাম প্রদান করলে অহংকার থেকে মানুষ মুক্ত হয়। সালাম প্রদান করলে দুইটি সার্টিফিকেট পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাদিউ বিস সালামে বাদিউ আল বাদিউ বিস সালামে কা বারিউ মিনাল কিবির, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। কিন্তু আমরা অনেক সময় সুন্নতের খেলাফ করে ফেলি, ভিতরে ঢুকতেছি সবাই আসসালামু আলাইকুম, না আমি সালাম দিয়ে ঢুকবো আপনারা উত্তর দেবেন, এটা সুন্নত। আমি যদি না দিয়ে ঢুকি সালাম না দেই তখন আপনি দেবেন, এই সুন্নতের খেলাফ আমরা এখন করে চলতেছি। দুইজন একসাথে আসতেছেন, ওদিক থেকে একজন এদিক থেকে একজন, যে আগে দিতে পারে, এখানে দুইজনের এখতিয়ার আছে। কিন্তু আমি ঢুকতেছি আমি সালাম দিয়ে ঢুকবো, আমি যদি সালাম না দিয়ে ঢুকি তারপর আপনি দেবেন। আর একটা জিনিস, এটা মাঝহাবিরাও করে আমরাও করি, আগন্তুক আসলে দাঁড়ায় যায়, জি না দাঁড়ানো যাবে না, জায়গায় বসে বসে সালামের মুসাবা করবেন। আর কারো যদি কেউ পথের উপর বসে আছে, পথের উপর বসে আছেন, এখন আপনি না উঠলে আমার আসতে কষ্ট, সেই অবস্থা আপনি দাঁড়াবেন কিন্তু আগায় যাবেন, দাঁড়ায় জায়গায় থাকবেন না, আগায় যাবেন। আমিরে জামাত স্টেজে আসছে, আপনারা সবাই স্টেজে আসছেন, দাঁড়ায় গেলেন, দাঁড়ানো চলবে না। যারা বসে আছেন বসে থাকবেন, যারা দাঁড়াবেন তারা এগিয়ে যাবেন। দাঁড়ায় যদি এগিয়ে যাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের লিডারের দিকে এগিয়ে যাও। কাজেই লিডারের দিকে এগিয়ে যাওয়া যায়, এগিয়ে যাওয়ার জন্য আগে রিসিভ করার জন্য গেটের মধ্যে আগায় গেলেন দুই একজন, সবাই নয়, তারা শুধু দাঁড়াবেন আর বাকিরা জায়গায় বসে থাকবেন। তাহলে বলছিলাম যে সালাম দিলে অন্তর থেকে আপনার অহংকার কি হয়ে যায়, দূর হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলে সত্য আমাদের অনেক আলেম আলামা আছে, বিশেষ করে মাঝহাবি আলেমদের দেখা যায় মুখের মধ্যে পান নিয়ে বসে আছে, কেতাবে পড়তে আসছে, ছাত্ররা ঢুকছে, কোনো সালাম কালামের বালাই নেই, ছাত্রদেরকে বসে থাকে হুম, আরে পরো এই কথাটাও বলে না, বলে হুম, মনে মনে ভাবে যে যত গম্ভীর হয়ে থাকা যায়, যত মুখ বন্ধ করে রাখা যায় তত বুজুর্গি বাড়ে, এই বুজুর্গি ইসলাম সমর্থন করে না। দয়াময় তুমি বড় দয়াবান মেহরবান, আমাদের অন্তরকে পরিষ্কার করে দাও। আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য যেই দেল প্রয়োজন সেই দেলের মতো দেল আমাদেরকে বানিয়ে দাও। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।